বিপুল পরিমাণ গাঁজা সহ দিনহাটার এক সিভিক ভলেন্টিয়ার, তার সাথে আরও তিনজনকে গ্রেপ্তার করলো নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। রবিবার সকাল 11:15 নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহার মাথাভাঙ্গা রাজ্য সড়ক থেকে WB64063-06 নম্বরের একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশ। এরপরই সেই গাড়িতেই 5টি সন্দেহজনক প্যাকেট দেখতে পায় পুলিশ। পরবর্তী সময়ে ম্যাজিস্ট্রেট তথা মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ভিডিও উজ্জ্বল সর্দারের উপস্থিতিতে শুরু হয় তল্লাশি। এরপরে সেই গাড়ি থেকেই 73.74 কেজি গাঁজা উদ্ধার করে। ছাড়াও 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গোটা প্রক্রিয়াটিও ভিডিওগ্রাফি করা হয়েছে বলেই জানা যায়। ধৃতরা হলেন রেজ্জাক আলী, এরশাদ আলী, বৈজুর রহমান, আনিচুর রহমান, সকলেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সেই গাঁজাগুলি দিনহাটা থেকে শিলিগুড়িতে বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, ধৃতদের মধ্যে আনিচুর রহমান দিনহাটা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত এবং আটক করা হয় বোলেরো গাড়িটিকে মালিক সেও আর এক অভিযুক্ত। আনিচুরের ছোট ভাই বৈজুর রহমান ওই গাড়ি চালক। সূত্রের খবর যে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে সাহেবগঞ্জ থানার অন্তর্গত সুকারুর কুঠির বিভিন্ন এলাকা থেকে সেই গাঁজাগুলো সংগ্রহ করা হয়। ইতিমধ্যে পুলিশ উদ্ধার হওয়া সেই গাঁজার প্যাকেটগুলি বাজেয়াপ্ত করা ছাড়াও সেই বোলেরো গাড়িটিকে আটক করেছে। পুলিশের সুপার দ্যুতিমান ভট্টাচার্য আরও জানান, ধৃতদের বিরুদ্ধে NDPS দ্বারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে।